বিগত কয়েক বছর ধরে স্পাইনাল কর্ডের জটিল রোগে আক্রান্ত হয় জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ির বাসিন্দা 35 বছরের আলাম হক। ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছিল দরিদ্র পরিবারটি। সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি, সকলেই প্রায় মুখ ফিরিয়েছে। শিলিগুড়ির সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে সর্বস্বান্ত হয়েছে আলাম হকের পরিবার। অবশেষে দ্বারস্থ হয় শিলিগুড়ি পুর প্রশাসক তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌতম দেবের। প্রাক্তন মন্ত্রীর সহযোগিতায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্য নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয় আলাম হকের। তার চিকিৎসায় প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়, যার সমস্তটাই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়। শুধু তাই নয়, সেখানে থাকার ও আসা যাওয়ার খরচও বহন হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। সমস্তটাই হয় গৌতম দেবের সহযোগিতায়। তাই বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমে এসে গৌতম দেব ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান আলাম হকের স্ত্রী নুসরেহা বেগম। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্যসাথী প্রকল্পের দ্বারা আলাম হকের চিকিৎসা করাতে পেরে খুশি পুর প্রশাসক গৌতম দেব। इसीलिए मैं गौतम सर को, आशीष सर को मैं अपने हाथ जोड़ के धन्यवाद देती हूँ, ताकि ऐसा गरीब लोगों का सहारा करने के लिए सर दुनिया में कोई आगे नहीं बढ़ता है, लेकिन इन्होंने सर आगे बढ़ा, हम लोग का बहुत ही हेल्प किया और अभी तक कर ही रहे हैं हेल्प। तो आगे भी मैं चाहती हूँ कि सबका ऐसे ही थोड़ा सा हेल्प करें, ताकि गरीबों लोग का थोड़ा सहारा मिल जाए। और ममता दीदी को भी मैं धन्यवाद देती हूँ कि ये कार्ड निकाल के उन्होंने बहुत ही गरीब का सहारा किया है। उनके लिए मैं ये मैसेज भी देना चाहती हूँ कि उनको मेरे तरफ से, मेरे पूरे परिवार के तरफ से उनको भी धन्यवाद है। वो पेशेंट छिलो स्पाइनल कॉर्ड डिसऑर्डर हो तो उसका ऑपरेशन सर्जिकल इंटरवेंशन दरकार छिलो। এখানে ডাক্তাররা দেখানো হয়েছিল, কিন্তু ওরা বলেছে যে এটা ক্রিটিক্যাল কেস আছে, কেসটা রেফার করেছিল কলকাতা। তো কলকাতায় ওরা স্বাস্থ্যসাথী কার্ড ছিল ভেজিটেবল রিটেলার, সে বিন্নাগুড়িতে থাকে, রাজগঞ্জে, আমার বিধানসভা এসেছিলো। তো আমার অফিস থেকে আমরা এই কাজটা করি। তো আমি CMD তাকে অলোক রায়, ডক্টর অলোক রায় যে মেডিকেল, তাকে ফোন, আমাদের অফিস থেকে চিঠি, ফোন ইত্যাদি আমরা করেছিলাম। তো এবং এই পেশেন্টটাকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট হয়েছিল, বেশ প্রলং ট্রিটমেন্ট হয়েছিল। এবং ওরা ওখানে মুকুন্দপুরে একটা বাড়িতে ভাড়া ছিল, সে ভাড়াটাও আমরা যাতে কমফোর্টেবল রেটে করেছি। এবং প্রায় 6,40,000 টাকার মতো এটা অপারেশনে খরচ ছিল। কিন্তু আমাদের এই স্টেট গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বাস্থ্যসাথীতে ওই অপারেশনটা কিন্তু একদমই ফ্রি অফ কস্টিং হয়েছে।